তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি কিন্তু চার পাঁচটা অফার নিয়ে কিন্তু আলোচনা করব, একটা দুটো নয়, চার পাঁচটা অফারই কিন্তু খুবই সুন্দর অফার। যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা প্রচুর প্রচুর টাকা কিন্তু ক্যাশব্যাক নিতে পারবেন, এবং এই অফারগুলি কোথা থেকে আসছে সমস্ত কিছু আমি আপনাদেরকে আজকে বলবো। তো আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি, কেননা এই ভিডিওটিতে আমি প্রচুর টাকা কিন্তু ক্যাশব্যাক আমি নিয়ে নিতে পেরেছি। এবং তার সঙ্গে আমি প্রত্যেক বন্ধুদেরকে জানাই, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। এবং এই ভিডিওটিতে আমি অ্যামাজন থাকছে, তাছাড়াও থাকছে ফোনপে এবং পেটিএম এবং গুগল পের কিছু নতুন লেটেস্ট অফার নিয়ে আমি কিন্তু আলোচনা করব। ফোনপেও কিন্তু নতুন নতুন অফার কিন্তু লঞ্চ করে দিয়েছে, তাছাড়াও পেটিএমে কিন্তু নতুন নতুন কিছু প্রোমো কোড লঞ্চ করেছে এই মাসেতে, এবং গুগল পেও কিন্তু কিছু নতুন, এবং তাছাড়া রয়েছে অ্যামাজনও কিন্তু নতুন কিছু অফার লঞ্চ করেছে। তো আপনাদেরকে আমি ডিসকাসলি আলোচনা করব এই ভিডিও। যদি প্রত্যেক অফারের কিন্তু আমি 2 মিনিট করে আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি, কেননা 2 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে সমস্ত অফারগুলো কিন্তু বলে দেবো। তো ফার্স্ট অফারটি আসছে পেটিএমের তরফ থেকে, কেননা পেটিএম অফিসিয়ালি কিছু নিউ ইউজারদের জন্য লঞ্চ করেছে নতুন অ্যাড মানি প্রোমো কোড। যারা পেটিএম পাসবুকে যে অ্যাড মানি করবে তাদের জন্য নতুন প্রোমো কোড থাকছে, এবং যারা গোল্ডে যে অ্যাড মানি করবে তাদের জন্য কিন্তু নতুন প্রোমো কোড কিন্তু থাকছে। তো আপনারা কী করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি অ্যাড মানি পাসবুক অ্যাড মানি প্রোমো কোড দিয়ে দেবো, এবং গোল্ড অ্যাড মানি প্রোমো কোড কিন্তু আমি দিয়ে দেবো। তো আপনারা একবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটা অবশ্যই অবশ্যই চেক করে নেবেন, এবং চেক করলে কিন্তু প্রোমো কোডগুলি পেয়ে যাবেন। এবং নেক্সট অফারটি আসছে কোথা থেকে, না ফোনপে। তো ফোনপে কিন্তু অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে তার স্ক্যাচ কার্ড অফার, যে স্ক্যাচ কার্ড অফার কিছুদিন বন্ধ করে রেখেছিল কিন্তু আবার কিন্তু স্ক্যাচ কার্ড অফার লঞ্চ করে দিয়েছে। এবং কিছু এই স্ক্যাচ কার্ড অফারে কিন্তু কিছু স্পেশালিস্ট অফার কিন্তু বললেই চলে, কেননা এই অফারে কিন্তু আপনারা রিওয়ার্ড না পেলেও কিন্তু আপনারা কিছু অফার কিন্তু পাচ্ছেন। তো আমি ট্রানজ্যাকশন করেছিলাম, এবং ট্রানজ্যাকশন করার পরেই কিন্তু আমার কাছে কোনো স্ক্যাচ কার্ড শো হচ্ছে না। ধরুন আপনি কাউকে টাকা ট্রানজ্যাকশন করবেন, তো যদি কাউকে টাকা ট্রানজ্যাকশন করে আপনার এখানে কিন্তু ব্যানার শো হচ্ছে না। তার মানে কি, আপনার ব্যানার শো হচ্ছে না মানে আপনি ভেবে নিচ্ছেন যে আমার কোনো স্ক্যাচ কার্ড আসছে না, কেননা না বন্ধুরা, স্ক্যাচ কার্ড আপনার আসছে, কিন্তু কি না এক্সাইটিং কিছু অফার থাকছে, যে অফারগুলো আপনারা ইউজ করলে কিন্তু প্রচুর প্রচুর টাকার কিন্তু ক্যাশব্যাক নিতে পারবেন। কীরকম এক্সাইটিং, তো রিওয়ার্ড সিম্পলি আমি খুলে নিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, সিম্পলি আমি কিন্তু রিওয়ার্ড খুলে নিলাম, এবং রিওয়ার্ডটা খুলে নেওয়ার পরই কিন্তু দেখতে পাচ্ছেন আমার কাছে ফ্লিপকার্টের কিন্তু একটা 100 টাকার কিন্তু কি না একটা ভাউচার কিন্তু আমার কাছে চলে এসেছে, যেটা আমি কিন্তু টাকা ট্রানজ্যাকশন করার পরেই কিন্তু পেয়েছিলাম। তো এই টাকা ট্রানজ্যাকশন যখনই আপনি করবেন তখনই কিন্তু এরকম একটা এক্সাইটিং অফার পাবেন, কি না 100 টাকার কুপন ফ্লিপকার্ট। এই অফারটা কিভাবে অ্যাপ্লাই করবেন, এই অফারগুলো কিন্তু আরও যে অফারগুলো রয়েছে এই সব অফারগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করলে কিন্তু আপনার লসই হবে, কেননা এটা লাভ হবে না। তো আপনারা ঠিক এরকম অফার কিন্তু পেলে অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবেন, কেননা ফ্লিপকার্ট কিন্তু আপনি প্রত্যেককে রেকমেন্ড করবো, কেননা এই ধরনের অফার কিন্তু খুব কমই পাওয়া যায়, কেননা এখন এই অফার কিন্তু চলছে। আপনারা ঝটপট টাকা ট্রানজ্যাকশন করুন, 3-4 বার ট্রানজ্যাকশন করলেই কিন্তু ঠিক আপনার এরকম একটি অফার কিন্তু শো হয়ে যাবে। তো এই যে অফারটি রয়েছে এটি কিন্তু একটি কুপন, যেখানে আপনি ফ্লিপকার্টে 200 টাকা অ্যামাউন্টে, আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একটুখানি ওয়েট করুন, কারণ আপনি যখনই 200 টাকা অ্যামাউন্টের কিছু জিনিস শপিং করবেন এবং পে করবেন কোথা থেকে, টাকাটা যখন পেমেন্ট করবেন তখন কিন্তু আপনি কি না ফোনপে চয়েস করে কিন্তু আপনারা টাকাটা পেমেন্ট করবেন। তো সিম্পলি আমি দেখিয়ে দিচ্ছি, এই যে শপিং কোড, যখনই আমি শপিং অপশানটি ক্লিক করছি আপনারা ফ্লিপকার্ট কিন্তু নিয়ে নিন, এবং ফ্লিপকার্ট নিয়ে নেওয়ার পরই কিন্তু কি না ফ্লিপকার্ট থেকে যে কোনো একটা কি না প্রোডাক্ট আপনারা বাই করে নিন। কীরকম অ্যামাউন্টে, 200 টাকার অ্যামাউন্টের মধ্যে প্রোডাক্ট কিন্তু বাই করে নিন, এবং বাই করে নেওয়ার পরই কিন্তু আপনারা কী করবেন, না সিম্পলি বাই করে নেওয়ার পরই আপনাদের পেমেন্টের অপশান আছে। তো পেমেন্ট আপনারা কোথা থেকে করবেন, না পেমেন্ট আপনারা করবেন ফোনপে থেকে। তো আপনারা ফোনপে থেকে পেমেন্ট করার পরেই নিচেই কিন্তু বেস্ট অফার ফর রিওয়ার্ড বলে লেখা থাকবে, তো আপনারা সেটা অ্যাপ্লাই করে যখনই পেমেন্ট করে দেবেন তখনই সঙ্গে সঙ্গে আপনার ফোনপে ওয়ালেটে কিন্তু কত না 100 টাকা আপনার ফোনপে ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা একটা 200 টাকার প্রোডাক্ট কিন্তু সিলেক্ট করে নেবেন, এবং সিলেক্ট করার পরে কী করবেন, না বাই করবেন, এবং বাই করার পরে কিন্তু কী করবেন, না বাই করে নেওয়ার পরে কিন্তু আপনারা সিম্পলি বাই করে নেবেন, এবং বাই করে নেওয়ার পরে কিন্তু আপনাদের কাছে কী আসবে, না বাই করে নেবেন, বাই করার পরই আপনার কাছে পেমেন্ট মেথড কিন্তু আসবে, আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে গিয়ে করে ক্লিক করে আপনারা বাই করে দেবেন। পেমেন্টের অপশানে আপনাদেরকে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো পেমেন্টের অপশানে সিম্পলি আপনারা ফোনপেটা চয়েস করে নেবেন, এবং ফোনপেটা চয়েস করে নেওয়ার পরই কিন্তু সিম্পলি ক্লিক করে দেবেন, এবং সিম্পলি ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের কাছে ঠিক এরকম একটা অপশান আসতে পারে আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা কীভাবে করবেন।
তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমার পেমেন্টের অপশানে আসার পরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেস্ট অফার অ্যাপ্লিকেবল বাই 100 টাকা। কিন্তু 100 টাকা কোথায় পাবো না, আমার ফোনপে ওয়ালেটে কিন্তু আমি পেয়ে যাব, কত না 100 টাকা কিন্তু পেয়ে যাব। তো সিম্পলি পে করে দেবেন ভিম ইউপিআই দিয়ে, তাহলে কিন্তু আপনারা কত না পেয়ে যাবেন। আপনারা ম্যাক্সিমাম 200 টাকার রাখার চেষ্টা করবেন, কেন 200 টাকার প্রোডাক্ট কিন্তু আপনারা কেনার চেষ্টা করবেন, কেননা 200 টাকার প্রোডাক্ট কিনলে কিন্তু আপনাদের কত না 50% ক্যাশব্যাক কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো নেক্সট অফারের দিকে যাওয়া যাক। তো নেক্সট অফার আসছে কোথা থেকে, না নেক্সট অফারটি সিম্পলি বেরিয়ে আসছে কোথা থেকে, না গুগল পে থেকে। তো গুগল পে সিম্পলি কিন্তু কী করেছে না, নতুন স্ক্র্যাচ কার্ড কিন্তু অফার কিন্তু নিয়ে চলে এসেছে। তো সিম্পলি আমি কী করবো, অফার অপশানে চলে যাবো, এবং অফার অপশানে যাওয়ার পরই আমি একটু কল ডাউন করবো। তো কল ডাউন করার পরই দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আন আপ টু 200 ফর এইচপি গ্যাস। আমরা সকলেই কিন্তু আমরা গ্যাস ব্যবহার করি, তো গ্যাস ব্যবহার করার পরে আমরা কিন্তু গ্যাসের বিল কিন্তু পেমেন্ট করি, কোথায় না দোকানে গিয়ে আমরা বিলটা পেমেন্ট করি। তো আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা মোবাইলেই কিন্তু বিল পেমেন্ট করতে পারেন। তো আপনারা কীভাবে করবেন এই অফারটার সম্পর্কে আমি বলে দিই, আপনারা যখন গ্যাসের প্রয়োজন হবে তখন কিন্তু আপনারা কী করতে পারবেন না, গ্যাস কিন্তু আপনারা এই অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। যেরকম আপনারা মোবাইল ফোনে কল করে গ্যাস অর্ডার করেন যে মোবাইল নাম্বার দিয়ে, আপনি চাইলে কিন্তু আপনারা এইখান থেকে কিন্তু গ্যাস অর্ডার করতে পারবেন। তো সিম্পলি কীভাবে করবেন, না সিম্পলি আপনারা কোথায় যাবেন, না সিম্পলি আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে কি না, আপনারা সিম্পলি টাইপ করবেন কি না এইচপি গ্যাস। তো আমি দেখিয়ে দিচ্ছি এইচপি গ্যাস অ্যাপ। তো সিম্পলি দেখতেই পাচ্ছেন এইচপি গ্যাস অ্যাপ, এই অ্যাপসটি কিন্তু আপনারা সিম্পলি ইনস্টল করবেন, এবং যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে আপনার এইচপিতে সেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার হয়ে যাবেন। এবং রেজিস্টার হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা পেমেন্ট অপশানে কিন্তু অবশ্যই অবশ্যই কী করবেন না, পেমেন্ট অপশানে আপনাদের যে ভিম আইডিটি রয়েছে, এই যে এখানে দেখুন আপনার যে ভিম আইডিটি, এটি সিম্পলি কপি করে নেবেন। এবং কপি করে নেওয়ার পরই এই যে কপি হয়ে গেল, এই কপি হয়ে যাওয়ার পরই কিন্তু কী হবে না, কপি করে নেবেন এবং অ্যাপ্লিকেশনটির পেমেন্ট অপশানে আপনারা ভিম ইউপিআই ইয়ে করে চয়েস করে আপনারা কী করবেন না, ওই যেটা কপি করলেন সেটা ওইখানে পেস্ট করে দেবেন। এবং পেস্ট করে দিয়ে রিকোয়েস্ট আপনার কোথায় পাঠিয়ে দেবেন, না কোথায় পাঠিয়ে দেবেন, না আপনার গুগল পেতে আপনারা রিকোয়েস্ট পেমেন্ট রিকোয়েস্টটা পাঠিয়ে দেবেন। এবং রিকোয়েস্টটা পাঠিয়ে দেওয়ার পরই আপনারা গুগল পে থেকে সিম্পলি কী করবেন না, ট্রানজ্যাকশন করে দেবেন। এবং নেক্সট ওভার ক্যাচ কার্ডের সম্পর্কে আমি বলবো, নেক্সট ক্যাচ কার্ড কী আসছে, কোথা থেকে, গুগল পে থেকেই আসছে। কিন্তু গুগল পে নেক্সট একটা সুন্দর অফার লঞ্চ করেছে, সেটি হচ্ছে ডিটিএইচ এর জন্য। যারা ডিটিএইচ এর বিল পেমেন্ট করেন তাদের পক্ষে কিন্তু খুবই সুবিধা একটি অ্যাপ্লিকেশন, যে ক্যাচ কার্ড আর্ন করার একটি সব থেকে ভালো উপায়। তো আপনারা কী করবেন, গুগল পে এই দেখুন একটি নতুন অফার কিন্তু এসে গেছে। তো ফার্স্ট আপনারা টাইপ করে নেবেন, এবং টাইপ করে নেওয়ার পরই আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আর্ন আপ টু কত, 100 থেকে 500 টাকা পর্যন্ত, 10 টাকা থেকে 500 টাকা। তো আপনাদেরকে কত টাকার বিল পেমেন্ট করতে হবে, 40 টাকার। আপনারা সিম্পলি ডিটিএইচ এর বিল কিন্তু 40 টাকার পেমেন্ট করলে 10 টাকা থেকে 500 টাকা পর্যন্ত আপনারা কী পারবেন না, ক্যাচ কার্ড আর্ন করতে পারবেন। তো আপনারা কীভাবে পেমেন্ট করবেন, তো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন স্টেপে পেমেন্ট, তো আপনারা সিম্পলি পেমেন্ট অপশানে ক্লিক করবেন, এবং পেমেন্ট অপশানে ক্লিক করার পর সার্চ দেবেন, কী দেবেন, ডিটিএইচ। তো আপনারা সিম্পলি ডিটিএইচ সার্চ দেবেন, ডিটিএইচ সার্চ দিলে কিন্তু আপনারা যে ডিটিএইচে বিল পেমেন্ট করবেন, টাটাকাই, ভিডিওকন, এয়ারটেল, ডিস্ক টিভি, আপনারা যেটি রিলায়েন্স ডিস্ক টিভি, আপনারা যে ডিস্ক টিভির বিল পেমেন্ট করতে চান আপনারা সিম্পলি সেটি, আমি যেমন ডিস্ক টিভিটাই ক্লিক করলাম এবং স্টার্টের নামেতে ক্লিক করলাম, এবং আপনার যে ভিসি কোডটা রয়েছে যা বা মোবাইল নাম্বারটি রয়েছে সেটি বসিয়ে দেবেন, এবং আপনার নাম বসিয়ে দিয়ে আপনার কাছে কিন্তু এরকম অপশান আসবে। তো আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর অ্যামাউন্ট আপনারা যে পরিমাণে অ্যামাউন্ট দিয়ে দেবেন, দেওয়ার পরে কিন্তু বিলটি পেমেন্ট করে দেবেন। বিলটি পেমেন্ট করে দেওয়ার পরে কিন্তু আপনার কাছে একটি নতুন স্ক্র্যাচ কার্ড কিন্তু চলে আসবে। এবং নেক্সট ওভার আসছে অ্যামাজন তরফ থেকে, তো চলে যান অ্যামাজনে। তো ফার্স্ট অ্যামাজন কিন্তু এটা জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু লঞ্চ হলো, অ্যামাজন কিন্তু কিছুক্ষণ আগে লঞ্চ করেছে যে পার ইউপিআই মানে পার আওয়ার্স মানে পার ঘন্টায় কিন্তু আপনারা যদি অ্যামাজন টু অ্যামাজন ওয়ালেটে টাকা ট্রানজ্যাকশন করেন, যেমন অ্যামাজন ব্যাংক থেকে ইউপিআই লিঙ্ক আছে আপনাদের সকলের, তাহলে কী করবেন আপনারা কি টাকাটা যখন ট্রানজ্যাকশন করবেন, অ্যামাজন আপনাদেরকে দিচ্ছে কি না ইনস্ট্যান্ট পার আওয়ার্স কি না OnePlus 7 একটি স্মার্টফোন, পার আওয়ার্স মানে প্রত্যেক ঘন্টায় কিন্তু পেয়ে যাবে কি না OnePlus 7 স্মার্টফোনটি। তো আপনাদেরকে কি করতে হবে, আপনারা কি না টাকা সেন্ড করতে হবে আপনার ওয়ালেট পেটিএম, আপনার যে অ্যামাজন ব্যাংক লিঙ্ক করা আছে অ্যামাজন ব্যাংক থেকে অন্য এক ওয়েবসাইট অন্য একটি প্ল্যাটফর্মে কিন্তু আপনাকে টাকা সেন্ড করতে হবে। ধরুন আপনি আপনার বন্ধুর সঙ্গে টাকা লেনদেন কিন্তু আপনাকে করতে হবে, তো আপনি কী করবেন, যেমন ফোনপে আপনারা করতেন এক বন্ধুকে আরেক বন্ধুকে টাকা সেরকম ট্রানজ্যাকশন করতেন, ঠিক সেরকম ট্রানজ্যাকশন করতে হবে। এবং পার আওয়ার্সে কিন্তু আপনাদেরকে কী দেবে না, পার আওয়ার্সে আপনারা জিতে নিতে পারবেন OnePlus 7 একটি স্মার্টফোন।
তো এই অফারটির বিষয়ে ভালোভাবে জানতে হলে আপনারা পড়ে নেবেন অ্যামাজনে গিয়ে, আমি একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তো আপনারা সেন্ড মানি অপশানটি ক্লিক করবেন এবং সেন্ড মানি অপশানটিতে ক্লিক করার পরই আপনারা কী করবেন, না সেন্ড করবেন, কী করবেন, সেন্ড টু ইউপিআই আইডি। তো আপনারা সিম্পলি সেন্ড টু ইউপিআই আইডি আপনাদের বন্ধুর ইউপিআই আইডিতে বসিয়ে দেবেন, ভেরিফাই করে দিয়ে আপনাকে কত অ্যামাউন্ট দিতে হবে, না 250 টাকা অ্যামাউন্ট দিয়ে আপনি পাঠিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনার অফারটা কাউন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে অতি অবশ্যই শেয়ার করবে এই ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে যে কোন অফারটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।